পঞ্চায়েত নির্বাচনে দুই ফুলের প্রার্থী দুই ভাই, দাদা বিজেপিতে, ভাই তৃণমূলে হলেও নির্বাচন হোক শান্তিপূর্ণ এমনটাই চাইছেন দুই ভাই। শেষ জয়ের হাসি কে হাসবে সেদিকে তাকিয়ে স্থানীয়রা। পঞ্চায়েত ভোটে মুখোমুখি প্রার্থী দুই ভাই, দাদা বিজেপির প্রার্থী, দাদার বিপরীতে ভাই দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে। ভোট যুদ্ধে শেষমেশ জয়ের হাসি কে হাসে সেটাই দেখার। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের 31 নম্বর বুথের বাসিন্দা সুদেব মাটি ও মহাদেব মাটি দুজনই সহোদর ভাই। এবারের পঞ্চায়েত ভোটে মুখোমুখি প্রার্থী দুই ভাই, দাদা সুদেব মাটি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ভাই মহাদেব মাটি, দাদার বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে। জোর কদমেই চলছে দুই ভাইয়ের প্রচার কর্মসূচি। ইতিমধ্যে নমিনেশন পর্ব শেষ হয়েছে, ভোটের নমিনেশন জমা দিয়েছেন দুই ভাই পাশাপাশি বসে। ভোট প্রচারও চলছে এলাকায় জোর কদমে। বিজেপি প্রার্থী সুদেব মাটি হাতিয়ার হিসাবে এলাকাবাসীর কাছে তুলে ধরছেন তৃণমূলের কাটমানি, নিয়োগ দুর্নীতি ও দলীয় পক্ষপাতিত্বকে। দেখেন, আমরা বিজেপি করি, আমার ভাই তৃণমূল করে, এবং তৃণমূল লোক দেখে দেখে তৃণমূলের সাহায্য করে। যারা বিজেপি করে, সিপিএম করে, তাদের কোনো সাহায্য করে না, গুরুত্বও দেয় না। এবং এরা যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর এক একজনা দুইবার তিনবার করে পেয়েছে, এবং যারা যারা যাদের প্লাস্টিকের তলায় ঘর আছে, যারা প্লাস্টিক টাঙিয়ে আছে, তাদেরকে সহযোগিতা করছে না। এবং বেছে বেছে রেশন, ধরো রেশন যারা আসছে বেছে বেছে দেওয়া হচ্ছে, যে সবাইকে দিচ্ছে রেশন তা না, কিছু খারাপ চাল দিচ্ছে, যেমন তৃণমূল দেখে দেখে কিছু আবার ভালো চাল দিচ্ছে। এরা এই সমস্ত দুর্নীতি শুরু করেছে। এবং 100 দিনের কাজ, যারা বিজেপি করে, যারা সিপিএম করে, তাদেরকে কাজ দেবে না, কিছুদিন জ্বালিয়েছে খুব। 100-100 বিজেপির সারা ভালো, নরেন্দ্র মোদীর দেখে ভোট দেবে মানুষ না, সেটা আমরা ভাই ভাই দাঁড়িয়েছি, আমরা গণ্ডগোল করবে কেন? ও তৃণমূল থেকে দাঁড়িয়েছে, ও তৃণমূল থেকে দাঁড়িয়েছে, সম্পর্কে থাকবে। আমি তৃণমূল প্রার্থী মহাদেব মাটি প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি থেকে শুরু করে সাধারণ মানুষ রাজ্য সরকারের যে সকল প্রকল্পের সুবিধা পেয়েছেন সেই বিষয়গুলি। মালিকাজে সারা পাচ্ছি প্রচণ্ড হারি, যে মানুষ মানে যে ছেলেটা সবসময় থাকে, তারা যে চাইছে যে না, মহাদেব সবসময় মানুষের পাশে থাকে এবং তৃণমূল কংগ্রেস সেই দলকে করে এবং দলের জন্য সে আপ্রাণ দিতে চেষ্টা করে এবং মানুষের পাশে থাকে। অতএব দল প্রচুর পরিমাণে সাড়া দিচ্ছে বা জনগণও খুব সাড়া দিচ্ছে যে মহাদেবকে আমরা এবার ভূ থেকে জেতাবো এবং ওকেই ভোটটা দেবো, তৃণমূল কংগ্রেসকেই ভোটটাকে দেবো। যেন গণতান্ত্রিক অধিকার, যে যার মতো বাড়িতে ভোট চাইতে আসবে, মানে সবাই সবাই আশা করবে যে সবাই হ্যাঁ তোমাকে ভোট দেবো, সব আশা করবে। কিন্তু আশা করি জনগণ বেশিরভাগ আশ্রয়, আমি 100% আসছি যে আমাকে জনগণ ভোট দেবে এবং আশীর্বাদ দেবে। মানে আমাদের সিম্পলটা আলাদা, কিন্তু রাজনৈতিক হিসেবে যে যার প্রার্থী নিয়ে বা দল নিয়ে সে আগাবে। অতএব ব্যক্তিগত সম্পর্ক না নষ্ট, আমাদের ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হবে না, কারণ কি ভাই ভাইয়ের সম্পর্ক ভালো আছে। আমরা কোনো দিন চাই না কোনো ভাই ভাইতে আসুন, কিন্তু আমরা দলকে, যে দল আমরা যাকে ভালোবাসি সেই দলের হয়ে আমরা খাটবো এবং দল হয়ে জিতবো। নির্বাচনের ময়দানে দুই ভাইয়ের প্রতীক চিহ্ন আলাদা হলেও দুজনই চান এলাকায় ভোট পর্ব মিটুক শান্তিপূর্ণভাবে। দুই ভাই নিজের এবং এলাকাবাসীর ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে। দুই ভাই দুই ফুলে, এলাকার বাসিন্দারা কে কাকে ভোট দেবেন সে নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকেই। কাকে দেবো এটা ভাবছি, কাকে দিলে কি হবে না চিন্তা করছি, যে ভালো কাজ করবে তাকে দেবো, একটু হলো বিড়ম্বনার মধ্যে। তা তো স্বাভাবিকতা, পাশাপাশি বাড়ি আমাদের, মানে একই ঘরে, একই ওর দুই ভাই, ভাই দুটো ভাই একই ঘরে, একই ঘরে একটু হলো বিড়ম্বনায় আছেন অবশ্যই। স্থানীয়রা জানাচ্ছেন দুই ভাই এলাকায় বেশ জনপ্রিয়, দুজনেই এলাকাবাসীর সুবিধা অসুবিধায় পাশে থাকেন। কেউ কেউ বলছেন সারা বছর যাকে বিপদে আপদে পাশে পেয়েছি তাকেই ভোট দেব। হ্যাঁ, দুই ভাই যাচ্ছে ভোট চাইতে, দুই ভাই যাচ্ছে, তারই ভেতর দুই ভাইয়ের ভেতরে আমাদের মানে যে আমাদের পাশে এসে দাঁড়ায় তাকে আমাদের ভোটটা দিতে হবে। ব্রাহ্মণের মধ্যে আমার এক, আমি তো ব্রাহ্মণের ভেতরে কিছু নেই, যে আমার পাশে আছে তাকে, তার জন্যই আমি সহযোগিতা করব, যে আমার পাশে থাকে তারই সহযোগিতা করব। রাত নেই দিন নেই সে আমার 24 ঘন্টা আমার পাশে থাকে। রাত 12টা একটা একটা বিপদ হলো সে ছুটলো। তবে একই ঘরে দুই ভাইয়ের যে ভোট যুদ্ধ শুরু হয়েছে ফুলের লড়াইতে, শেষমেশ কে জয়ের হাসি হাসবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া।
সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।